অথচ কোরআনের শিক্ষকদেরকে জিজ্ঞেস করে, বিশেষ করে গ্রামে গঞ্জে বেতন পায় কত? 6-7 হাজার টাকা। তাও 6 মাস বাকি, মাহফিল হবে, রমজান আসবে, অপেক্ষায় থাকে। ওই কারি সাহেবের বিবির কাছে আপনার বিবি পাঠায় খবর লো, কেমন আছে ওরা? যায় জিজ্ঞেস করবেন, কি বোন তোমার জামাই বলে 7 হাজার টাকা বেতন পায় মাত্র, তাও বলে বাকি, কেমনে চলো, কাপড় সাপড় দেয়নি ঠিক মতন, তো কি বলবে? শুরুতে এত সুন্দর একটা আলহামদুলিল্লাহ পড়বে, যেমন সুখের আলহামদুলিল্লাহ পড়া আপনার জিন্দগিতে আপনার কপালে নসিব হয়। এরপর কি বলবে? এরপর বলবে আলহামদুলিল্লাহ কাপড় চোপড় ভালোই পাই, এখনো আপনার চেয়ে আমার গায়ে কাপড় বেশি, আপনার তো কতখান দিয়া কাটা গুড়া, আমার তো পুরাটাই ঢাকা। আপনি যখন রাস্তায় বের হন কতদিক দিয়া দেখা যায়, আমার তো ভেতরে কাপড় থাকে, আবার উপরে বোরকা, কয়েক পাটের বোরকা থাকে, কাপড় আপনার চেয়ে কম পরি না, খাওয়া আপনাদের চেয়ে কম খাই না, আপনি তো খান কামাইছে, এখন ডাক্তারের কাছে যাইতেছেন, ডাক্তার কি বলে? ভাই সাহেব গরুর গোশত খাবেন না, খাসির গোশতের দিকে তাকাবেন না, কিডনির অবস্থা বড় নাজুক, ফল টল খাবেন না। আরে ভাই তো খাবো না কি, চাটা খাওয়া যাবে তো খাবেন, কিন্তু বেমজা করে চিনি ছাড়া, হিংসা করা দরকার আপনাদের আমাদের সাথে, আমাদেরকে তাচ্ছিল্য না কইরা হিংসা করা দরকার, কারণ সুখে আছি সুখে। আরেটা আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহই নিয়ামত দিয়েছে, ঈমানটা সহ যদি খালি কবরে যেতে চাই তাহলে তো কাম সারা, কেন? কারণ এই শরীরের ভেতরে কোরআন সংরক্ষণ করে সিনায়, এই বডিটাকে আলহামদুলিল্লাহ আজাব প্রুফ বানায় ফেলছি, আজাব প্রুফ, আর কোরআনওয়ালার বডিটা আজাব প্রুফ হয়ে গেছে, কবরে রাখবে, আজাব আসবে, কোরআন বলবে খবরদার এই দিক থেকে আসার কোনো সুযোগ নাই, হাসরেও পাশে জান্নাতেও পাশে, এমন কিতাব তুমি ছাড়লা। এই জন্যে বলি দোস্ত, ধরলেন কি ছাড়লেন কি একটু চিন্তা করে দেখে, কোরআন পড়তেই জানেন না আপনার আফসোস লাগে না, একটু আফসোস লাগে না? দুনিয়ার সব জানে, চেহারায় ময়লা হইলে ধোয়ার জন্য অস্থির হয়ে যাক, চুলটা একটু বড় হইলে কাটার জন্য অস্থির হয়ে যাক, দাড়ি একটু খোঁচা খোঁচা উঠলে শেভ করার জন্য অস্থির হয়ে যান, নারীরা প্রসাধনী লাগানোর জন্য অস্থির হয়ে যায়, কাপড়ে এত পরিচর্যা এত কিছু, আহ আহ পোড়া কপাল, আল্লাহর কালাম শুদ্ধ করে পড়তে পারো না, তোমার তো এই দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই, কার জমিনে থাকো, কার জমিনে থাকো, বের হয়ে যাও মালিকের জমিন থেকে, আফসোস করা দরকার আপনাদের, কি ছাড়লেন কি ধরলেন।